নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট ঘোষণা হওয়ার পর থেকে গোটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক রাখার জন্য শুরু হয়ে গেছে পুলিশের রুট মার্চ। সেই ছবি এবার তেলিয়ামুড়া থেকে পরিলক্ষিত। তেলিয়ামুড়া নেতাজি নগর থেকে শুরু করে টাউন হল পর্যন্ত এলাকাতে আজকে পুনরায় অনুষ্ঠিত হলো ফ্ল্যাগ মার্চ। যে ফ্ল্যাগ মার্চে আজকে পুলিশের আধিকারিকরা অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেরকম ভাবে উপস্থিত ছিলেন, তার সঙ্গে জেলা শাসক এবং জেলার প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। গোটা বিষয় নিয়ে পুলিশের তরফে দাবি করা হয়েছে, মূলত নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতিবাচক বার্তা নিয়েছে নির্বাচন কমিশন, তার সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী বিশেষ করে গোয়েন্দা দপ্তর কেন্দ্রের পক্ষ থেকে যে বাহিনী রাজ্যে উপস্থিত রয়েছে তারাও যথেষ্ট পরিমাণে সক্রিয় রয়েছে। তেলিয়ামুড়াতে আজকের এই বিশেষ ফ্ল্যাগ মার্চে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন। কি বক্তব্য উঠে এসেছে তেলিয়ামুড়া থেকে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তার, শুনুন। लोकसभा इलेक्शन का एमसीसी चल रहा है उसको देखते हुए हम फ्लैग मार्च कर रहे हैं यहाँ पर। ये हमारा डेली, हम हर पुलिस जो स्टेशन है उसके जुरिस्डिक्शन में 2 या 3 फ्लैग मार्च करते हैं। आज वाला जो जॉइंट फ्लैग मार्च है उसमें डीएम मैडम है, एसडीपीओ, एसडीएम, सिविल सेक्टर ऑफिसर, पुलिस सेक्टर ऑफिसर, सभी लोग यहाँ पर साथ में हैं। तो ये फ्लैग मार्च हमारा यहाँ से स्टार्ट होकर नेताजी चौमिनी से और कोरेलोंग चौमिनी तक जाएगा। उसके बाद में हम व्हीकल से जो भी इंटीरियर एरिया है वो कवर करेंगे। আপনারা শুনলেন ইতিমধ্যে পুলিশ আধিকারিকের বক্তব্য। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে তাদের এই উদ্যোগ এবং তার সঙ্গে শহর জুড়ে চলছে রোড মার্চ, কোনায় কোনায় পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিশেষ পদক্ষেপ রয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর এবং তার সঙ্গে রাজ্য প্রশাসনের। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।